পলতু বাস ড্রাইভারটাকে যেমনে খোঁজা লাগবে। রাস্তায় যে কতগুলো অ্যাক্সিডেন্ট করে আসছে, কতগুলো মামলা যে তার উপর পড়ছে। কি ব্যাপার, পুলিশের গাড়ি এই জায়গায়? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রেদিক আছেন, আপনার সাথে একটু কথা আছে। জি স্যার, বলেন স্যার। আপনাদের এখানে একজন বাস ড্রাইভার রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট করছে এবং তার বাসটা একটা খাদে পড়ে গেছে। তার নামটা আমরা এখন বের করতে পারিনি, সে পলাতক। আপনারা কি জানেন এরকম কিছু কোনো নিউজ? স্যার ওরকম আমরা কিছু জানি না, আমরা তো মাত্র আসলাম। এখানেই কাউকে জিজ্ঞেস করা লাগবে, ওই বাসের মালিককে তাকে বের করা লাগবে। এখান থেকে সত্য না বের করতে পারলে খুবই বিপদে পড়ে যাব। আপনার যে হানিফ বাসটা ছিল, যে রং টং একটু উঠা ছিল, সে বাসের ড্রাইভার কোথায়? আমার হানিফ বাস? আমার তো হানিফ বাস নাই। আমার সাথে ফাজলামি করতেছেন? আমারে দেখে কি আপনি নর্মাল পুলিশ মনে করছেন? আমি কিন্তু লাঠির বাড়ি না, আমি কিন্তু ডাইরেক্ট গুলি মারি। স্যার 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 এমন করেন না স্যার, মানে আমি একটু ভয় পেয়ে গেছিলাম তো স্যার। যা সত্যি তা বলেন। স্যার ড্রাইভার যে কই ওটা তো আমি জানি না, ওরা তো আমিও খুঁজতেছি। তাহলে আমার বাসটা ভেঙে লইলো, খাদেরতে ফলাই দিল ভাই। মানে স্যার কি একটা অবস্থা হইব, আমার আমার ব্যবসা শেষ। পুলিশের গাড়ি? হ্যাঁ হ্যাঁ, এ মালিকের লয়ে কথা কইতাছে, খাইছে রে। আমি তার সামনে যাব না, আগে এটা সুপায় থাই দেখি কি হয়। তার ফোন নাম্বার, তার ডিটেইলস আমাকে দেন। তার নাম হলো ফাতেমা। ফোন নাম্বারটা তো আমার কাছে নাই। পুলিশে কি জিজ্ঞেস করে? আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি জান মালিকের কাছে দেন কি করে? ভাই হারামজাদা, তোললে কি আমার ব্যবসা শেষ? শালার ভূত, তুই কি করছস? আরে ভাই কি করবো, বাতে নিয়ে আমার চাপ মেরে ফেলাই দিচ্ছেন, এটা বুঝে মু কেন? আরে আপনি থাকলে বুঝতেন। পুলিশে আমার খুঁজতেছে, তোরে খুঁজতেছে, তাও আমি তোর নাম্বার দিই নাই। এই তেল লেগে আপনার আমি অনেক ভালোবাসি। উঠ 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 উঠ, পুলিশে দেখে লেব। পুলিশে দেখে লেব মানে? মানে কিছু না, চুপচাপ বল। স্যার বাসটা আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে, একজন উঠলো বাসটা ঘোরানোর চেষ্টা করতেছে। ওকে ঠিক আছে, আমি দেখতেছি, এবার সাইরেন দিয়ে দেখি। হাই হাই, পুলিশ পিছে বাদে না ভাই। আরে দাঁড়া দাঁড়া, ভাই এখন কেমনে কি করবেন? আপনারা খারাপ বুঝালেন।